বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাংলাদেশে আগুনের লেলিহান শিখার স্ফুলিঙ্গ যেন কোনোভাবেই থামছে না, ছুটে বেড়াচ্ছে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। গাজীপুরের কোনাবাড়ি এলাকায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। বুধবার 22 জুন ভোর 4:45 দিকে এই গুদামে আগুন লাগে। গাজীপুর DBL ফায়ার সার্ভিসের কর্মকর্তা মিরাজ ইসলাম জানান, ভোর 4:45 দিকে ওই ঝুট গুদামে আগুনের সূত্রপাত হয়। প্রথমে স্থানীয়রাই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন, কিন্তু আগুন অন্য গুদামে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার আগুন নিয়ন্ত্রণে আনতে জয়দেবপুর ফায়ার সার্ভিসের 2টি, DBL ফায়ার সার্ভিসের 1টি এবং কালিকোট ফায়ার সার্ভিসের 1টি সহ মোট 4টি টিম কাজ করা শুরু করে। আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। বর্তমানে আগুন যে অবস্থায় তা থেকে আর বাড়বে না। আগুন লাগার কারণ জানা যায়নি, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানান তিনি। মাজেদুর রহমান, পথের পাঁচালী।